লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে গাঞ্জা খুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যায়। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে, কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন, অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয় দিন? এক মাস, যেতে আসতে এক মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাস ইমামতি করছে, সাত আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্যাট টু ইন কন্টে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষী, কোনো আপোষ নাই, চিল্লায় কোন ঠিক কিনা। সে আল্লাহ বললেন ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খালিল। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি। খালিল মানে দোস্ত, খালিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কইবেন না? ওনারে বানাইলেন খালিল, আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব, সুবহানাল্লাহ পড়েন, বাপ বেটা সব নিয়ে গেছে, সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে, বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম, তো এটা পরদাদা না, বাবা না? বিশ্ব নবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে পেয়ে নাসা নাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্ব নবীর জন্ম হতো না, সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল।